বিসমিল্লাহির রহমানির রহিম। তাঁতি দলের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন উপজেলা থেকে এসেছেন, তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন এবং শহীদ জিয়ার মাজার জিয়ারত করেছেন, ইত্যাদি কর্মসূচি পালন করেছেন। আমি বলব সেই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। শুধু তাই নয়, আপনাদের তাঁতি দলকে, তাঁতি দল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল, কাজে এই দলটাকে আমাদেরকে ভালো করে অর্গানাইজ করতে হবে। আমাদের সত্যিকার যারা তাঁতি তাদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে হবে, যোগাযোগ করতে হবে। তাঁতিদের সঙ্গে যোগাযোগ করলে, এ করলে তাদের কি সমস্যা, তাদের কি চাওয়া পাওয়া আছে, তারা যে তাঁত বুনছে, তাদের তাঁত মানে কাপড় যে তৈরি করছে, সেই কাপড় তৈরি করার ফলে তারা কতটুকু লাভবান হচ্ছে, কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো আমাদের জানা দরকার। তবেই না আমরা এগুলো সম্পর্কে বলতে পারবো, তবেই না ভবিষ্যতে সুযোগ আসলে আমরা সেগুলোকে, তাদের যাতে এগুলো সমস্যা না হয় সেগুলো সমাধান দিতে পারবো। সেই জন্য আপনাদের, শুধু আমাদের লোককে বড় বড় এই যে যারা কেউ ছাত্রদল ছেড়ে যুবদলে গেল, যুবদল ছেড়ে শ্রমিক দল বা তাঁতি দল কৃষক দলে গেল, সেগুলো গেল, কিন্তু তাদেরকে নিয়ে শুধু দল করলে হবে না, গ্রামের লোক ইয়ে করতে হবে। আর ঢাকা শহরে বসে যদি আমরা শুধু তাঁতি দল করি তাহলে কিন্তু সেই তাঁতি দল হবে না, বিভিন্ন জেলায় করতে হবে। আপনাদের যেমন সম্মেলনগুলো করতে হবে, নতুন নতুন লোক নিয়ে আসতে হবে। যদি পুরনো লোক দিয়ে চলতেই থাকে দল তাহলে কিন্তু সেই দলের কোনো কিছু উন্নতি হবে না, অগ্রগতি হবে না, বাড়বে না সেই দল। সেই জন্য প্রয়োজন নতুন নতুন লোক আনা, প্রকৃত তাঁতিদের সেখানে সেই ইয়ে করা, যাতে ওরাও বুঝতে পারে যে আমরা এই দেশের মানুষের জন্য কাজ করছি, দেশের জন্য কাজ করছি এবং এই দেশটা আমার, এই দেশে আমারও কিছু দায়িত্ব আছে। আমি যেমন দেই আমি তখন পেতেও পারি এই দেশের মানুষের কাছ থেকে, সেই জিনিসটা ই করতে হবে, সরকারের কাছ থেকে আমি পেতে পারি সেই জিনিসটা তাঁতিদেরকে। সেই জন্য আজ তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে শেখাতে হবে, তাদেরকে সম্পৃক্ত করতে হবে। আন্দোলন বড় কথা নয়, এখন আমাদেরকে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, জাগাতে হবে। আমাদের অন্যায়ের বিরুদ্ধে, যেগুলো খারাপ কাজ, দুর্নীতির বিরুদ্ধে, জুলুম অত্যাচারের বিরুদ্ধে, সেগুলো প্রতিবাদ করতে হবে, যাতে তারা না ভাবতে পারে আমি তাঁতি বা আমি কৃষক, আমি এত দুর্বল, আমি আবার প্রতিবাদ করব কী করে। এটা না, তারা থাকবে, তাদের অংশ বেশি থাকবে, আপনারাও থাকবেন, যাতে সে বলতে পারে যে তার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো হলে সের জন্য তো সেটা প্রতিবাদ করতে পারে, আওয়াজ তুলতে পারে, সেই জিনিসটা করতে হবে। এটা শান্তিপূর্ণভাবে করা যায়। অনেকে যদি এক জায়গায় ঐক্যবদ্ধ হয়, কোনো ডিস্ট্রিক্ট হলো এই ডিস্ট্রিক্টে, যেটা এই ডিস্ট্রিক্টে আমরা সমস্ত তাঁতিরা মিলিত হব, সত্যিকার তাঁতি যারা, তাদের তাঁতের সমস্যা নিয়ে, কী কী সমস্যা সেগুলো নিয়ে তারা কথা বলবে, আলোচনা করবে, এবং সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবে, দরকার হলে আমাদের সেন্ট্রালের নেতৃবৃন্দ যাবে, যাতে সেটা ফোকাস হয়, সেটা জানতে পারে সারা দেশের মানুষ, জানতে পারে সরকার, জানতে পারবে আর অন্য যারা আছে তারা জানতে পারবে, সকলেই জানতে পারবে, তাহলে না জিনিসটা আগাবে এবং আপনাদের সেখানে অবস্থানটা আরও ভালো হবে। এরকম নাম করা আমাদের অনেক সংগঠন আছে, তাঁতি দল আছে, মৎস্যজীবী দল আছে, শ্রমিক দল আছে, কিন্তু প্রত্যেকের, আপনারা যদি এখন আর একজন একজন কিন্তু একাধিক দলে থাকবেন না তাহলে হবে না। কেউ তাঁতি দলেও আছে আবার কেউ শ্রমিক দলেও আছে, তাহলে তো হলো না, দুইটা করা যাবে, একটাকেই আপনাদের সেইভাবে করতে হবে। শ্রমিক দল করলে শ্রমিক দল করবেন, তাঁতি দল করলে তাঁতি দল করবেন, কৃষক দল করলে কৃষক দল করবেন, সেইভাবে করতে হবে, তাহলে কিন্তু দলটার ই হবে। আমাদের এখানে দলে অনেক লোক আছে এবং অনেক আরও আসতে চায়, যারা কাজ করতে চায় দলের জন্য, দেশের জন্য, তাহলে তাদের আমরা জায়গা দিতে পারছি না, যেহেতু দেখা যাচ্ছে যে একই লোক
একাধিক পদ নিয়ে বসে আছে, জায়গা নিয়ে বসে আছে, তাহলে তো হবে না। সেই জিনিসটা আমাদের করতে হবে যাতে একটা লোক একাধিক জায়গা নিয়ে না থাকে, সেটাই আমরা এখন চিন্তা ভাবনা করছি। সেই জন্য আমি বলবো যে আপনারা দেখছেন যে দেশের আজকে ভীষণ খারাপ অবস্থা। দেশে গণতন্ত্র না থাকলে, গণতান্ত্রিক সরকার না থাকলে দেশের কোনো পেশার লোকেরই কোনো ভালো কিছু হতে পারে না, দেশের উন্নতি হতে পারে না, দেশের উন্নয়ন হতে পারে না। আজকে দেশের অবস্থা কোথায় যেয়ে ঠেকেছে আপনারা দেখেন, গ্রামে গঞ্জে মানুষের কোনো কাজ নেই। আজকে তাঁতিরা অসহায়, কৃষকেরা অসহায়। কৃষক যে কষ্ট করে, এত কষ্ট করে ফসল উৎপাদন করছে, ধানের মূল্য পাচ্ছে না, চালের দাম অনেক বেশি এবং কৃষি উপকরণের প্রত্যেকটা জিনিসের দাম বেশি। অথচ এরা যখন ক্ষমতায় এই ইলেকশনের সময় অনেক বড় বড় কথা বলেছিল যে ক্ষমতায় গেলে কৃষককে আমরা তার সব কিছু বিনামূল্যে সার দেব, বিনামূল্যে কীটনাশক দেবো, ইত্যাদি সব ফ্রি করে দেব কৃষি উপকরণ, কিন্তু কিচ্ছু হয়নি, বড় উল্টো হয়েছে। আজকে কৃষক বড় অসহায়। এরকমভাবে প্রতিটা জিনিস, মৎস্যজীবী বলেন সেখানেও আপনারা দেখবেন আমাদের ইয়েরা কিন্তু মাছের আমাদের ইয়ে দিনে দিনে কমে যাচ্ছে এবং সুবিধা পাচ্ছে অন্য কেউ, অন্য কেউ সেটা আপনারা বুঝতে পারবেন যে কারা সুবিধা করছে। সেই জন্যই আজকে আমাদের মানুষকে জাগোয়ার সময়, ঐক্যবদ্ধ হওয়ার সময় এই অন্যায় জুলুম অত্যাচারের ভিতরে। আজকে শুধু দেশে চলছে জুলুম, দুর্নীতি, গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, অত্যাচার। আপনারা বললেন যে আপনাদের মামলায় মামলায়, হ্যাঁ আপনারা তাঁতি দল, আপনারা আন্দোলন করেছেন, আন্দোলন করেছে গণতন্ত্রের স্বার্থে, আন্দোলন করেছেন দেশের দুর্নীতির স্বার্থে, মানুষের অধিকার হরণের স্বার্থে। এই যে ভোটারবিহীন একটা সরকার, এই সরকার তো বৈধ সরকার নয়, এই সরকার একটা অবৈধ সরকার, এই সরকার একটা অবৈধ, এই পার্লামেন্ট অবৈধ, এদের যে এরা যা কিছু করছে সেটা কোনো রকম বৈধতা নেই, সেটাই করছে, কিন্তু তারা গায়ের জোরে সব কিছু করছে। এখন পর্যন্ত প্রতিনিয়ত মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। আর এখন যে পুলিশ বাহিনী হয়েছে, যে পুলিশ বাহিনী বলতে পারে যে আমরাই সরকারকে টিকিয়ে রেখেছি, তাহলে সেই পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করবে কে? এই সরকার পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করতে পারছে না। তারপরে কিন্তু ফ্রি স্টাইলে পুলিশ দেখেন চাঁদাবাজি করছে, আপনারা দেখেছেন চাঁদাবাজি করছে, মানুষ ধরে নিয়ে যাচ্ছে, মুক্তিপণ আদায় করছে, না পেলে মেরে ফেলছে, গুলি করছে অহরহ প্রতিনিয়ত। নাহলে সামান্য একজন রিক্সা চালক, তার কি দোষ থাকতে পারে? ছোট্ট একটা চায়ের দোকান যে করে স্টল, সে কয় টাকা রোজগার করে সারাদিনে বলেন? মাসে সে কয় টাকা রোজগার করে? সেই টি স্টলের একটা সামান্য ইয়েকে তারা চান্দা চায়, চান্দা না দিলে তাকে গুলি করে মেরে ফেলে। এই হলো অবস্থা আজকে। নিরাপত্তা কোথায় কার? রিক্সা চালক, ভ্যান চালক, তাদেরকে পর্যন্ত গুলি করে মেরে ফেলছে, টাকা দিচ্ছে না, চান্দা দেয় না। তাদের তো টাকার অভাব নেই, তারা তো এখন প্রতিনিয়ত এত টাকা কামাচ্ছে, তারা আমাদের সবার থেকে এখনো খুব ভালো অবস্থা নেই তাদের। কাজে আজকে চলছে শুধু চাঁদাবাজি, দুর্নীতি, জুলুম, অত্যাচার। আমি বলবো যে পুলিশ, সব পুলিশ খারাপ নয়, আমি আর ঢালাভাবে তাদেরও দোষ দেব না, কিন্তু কিছু আছে যে এত যারা অন্যায় অবিচার করেছে, খারাপ কাজ করছে, এখনো সেই খারাপ কাজগুলো করে যাচ্ছে। তাদেরকে বলবো যে তারা বুঝতে হবে যে তারা বাংলাদেশে আছে, আর যাদের সঙ্গে তারা এরকম ব্যবহার করছে তারা এই দেশেরই মানুষ, এরা গরিব মানুষ। কাজে এদের দিকে পুলিশের কাজ হলে সেবা করা, কাজে তাই সেই দিকে দৃষ্টি দিয়ে মানুষের নিরাপত্তা দেওয়া, মানুষকে নিরাপত্তা দিয়ে সেবা করুক। জুলুম অত্যাচার অন্যায় করে বেশি দিন থাকা টিকে থাকা যায় না, সে পুলিশই হোক বা সরকারই হোক, টিকে থাকা যায় না। আজকে যদি প্রশ্ন করেন যে পুলিশ, র‍্যাব কিংবা বিজেপি, আমাদের সীমান্তে তো প্রতিনিয়ত মানুষ হত্যা হচ্ছে,
সেটার প্রতিবাদ কি না বিজেপি করছে না সরকার করছে, করলে আমাদেরই করতে হয় আর না হলে কেউ প্রতিবাদ। সীমান্তে গুলি করে ওরা ওইদিকে আমাদের মানুষ মারছে, আর ভিতরে বিজেপি গুলি করে মারে, তারপর পুলিশ গুলি করে মারে, র‍্যাব গুলি করে মারে, গুম করে নিয়ে যায়, এই হলো অবস্থা। তো এই অবস্থাতে বাংলাদেশে এই প্রথম, এর আগে তো কখনো হয়নি, হয়েছিল স্বাধীনতার পরে, স্বাধীনতার পরে জানে না হয়েছিল, যখন ওই রক্ষী বাহিনী শুরু করলো তখন তারপরে এই একই অবস্থা হয়েছিল, আপনাদের মনে আছে। কিন্তু আজকে আবার সেই অবস্থা ফিরে এসছে। আজকে মানুষের কোনো কথা বলার অধিকার নেই, আমরা কেউ কথা বলতে পারি না, কথা বলতে পারছি না, আমরা কোনো সুবিচার পাচ্ছি না, বিচার বিভাগে স্বাধীনতা নেই, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে চাইলেও বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না, জজ সাহেবরা পারছে না, তাদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, আজকে সেটা পরিষ্কার বোঝা যায়। সেই জন্য আজকে মানুষ কোনো কথা বলতে পারে না, আজকে বাক স্বাধীনতা নাই, ব্যক্তি স্বাধীনতা নাই, আজকে সংবাদপত্রের স্বাধীনতা নাই, আজকে যে টেলিভিশন অনেক এসছে আজকে, কিন্তু এই টেলিভিশন ইয়েদেরও স্বাধীনতা নাই, এরা কতটুকু কি দেখাতে পারবে, সবারটা দেখায় না, আমারটা হচ্ছে চরিত্র একটু হলেও দেখায়, আর বাস তার মধ্যেও কাটাচেরা করে জিনিসটাকে একটা জোড়াতালি দিয়ে একটা করা হয়, এই হলো অবস্থা। খবরের কাগজও লিখতে পারে না, সব কথা লিখতে পারে না, এই হলো অবস্থা। আর আজকে আমি বলবো, শুধু আজকে মুসলমান নয়, আজকে বাংলাদেশে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়, আপনারা দেখেছেন। আমাদের আজ আগে একটা ধর্মীয় কী বলে জানি ইয়ে ছিল, ঐক্য ছিল আমাদের ধর্মীয় ইয়ের মধ্যে, সম্প্রীতি ছিল, সম্প্রীতি ধর্মীয় সম্প্রীতি ছিল, আমরা সকল ধর্মের মানুষ, সকল ধর্মের মানুষ একসঙ্গে থেকেছি, ঐক্যবদ্ধ থেকেছি। কিন্তু আজকে আওয়ামী লীগ দেখেন তাদেরকে ভয় ভীতি, আজকে আওয়ামী লীগের এই ছাত্রলীগ, যুবলীগ আর কি স্বেচ্ছাসেবক লীগ, এদের সঙ্গে যোগ হয় পুলিশ লীগ, পুলিশ লীগ যোগ হয় একসঙ্গে মিলে তারা যে অত্যাচার, যে জুলুম চালাচ্ছে প্রতিটি মানুষের উপরে। আজকে মুসলমানরা নামাজ পড়তে পারে না ঠিক মতো, তাদের বিভিন্ন জায়গায় হামলা করা হয়, একসঙ্গে বসে হয়তো দোয়া কালাম করবে কিংবা কোনো মজলিস থাকলেও সেখানে বলা হবে যে তারা ষড়যন্ত্র করছে, এটাই হবে। হিন্দুরা ঠিক মতো তাদের ধর্মীয় কর্মকাণ্ড করতে পারছে না, তাদের বাড়ি ঘর সহ দখল করা হচ্ছে, জমি জায়গা দখল করা হচ্ছে, তাদের পূজা মণ্ডপ ভেঙে দেওয়া হয়, আপনারা নিজে দেখেছেন, তাদের মেয়েদের উপর অত্যাচার করা হয়, হত্যাও করা হয়। হিন্দুরা, খ্রিস্টানরা দেখেছেন তাদের গির্জায় পর্যন্ত হামলা করা হয়, খ্রিস্টানদের উপরে হামলা করা হয়, তারপরে বৌদ্ধ, তারাদের উপরেও দেখছেন যে বৌদ্ধদের উপরে কী হয়েছে আপনারা জানেন, সেটা বৌদ্ধদের উপরে হামলা। তো বাংলাদেশে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়, শুধু বাংলাদেশে এখন কারা নিরাপদ, কারা শান্তিতে থাকতে পারবে নির্ভয়ে, আওয়ামী লীগ, আওয়ামী লীগ ছাড়া আর কেউ শান্তিতে নিরাপদে থাকতে পারবে না, মানে সকলকে ওই আওয়ামী লীগ করতে হবে, কেন না তো বাংলাদেশ হলো একটা বহুদলীয় গণতন্ত্রের দেশ, সবাই আওয়ামী লীগ করবে কেন, এটা না। সেই এই জন্যই আমি বলছি যে আজকে সময়টা ভীষণ খারাপ যাচ্ছে দেশের, কিন্তু আমার বিশ্বাস যেভাবে মানুষ সচেতন হচ্ছে, যেভাবে মানুষের উপর অত্যাচার নিপীড়ন যতই বাড়বে মানুষ ততই সজাগ হবে, মানুষ ততই ঐক্যবদ্ধ হবে, এবং মানুষ ততই চাইবে যেই অন্যায় জুলুম অত্যাচারের বিরুদ্ধে, একবার আমরা করেছি, অনেকবার করেছি, আপনারা যেটা বললেন সেটা না, কিন্তু গ্রামেগঞ্জে যে পরিস্থিতি ছিল, কিন্তু অতটা ছিল না ঢাকা শহরে, তার থেকে অনেক বেশি খারাপ পরিস্থিতি ছিল, তার মধ্যে দিয়েও যতটুকু পারা গেছে করা গেছে। এই যে সাংবাদিক যারা আছে এখানে, হয়তো যারা লিখছেন বা এই যে ইলেকট্রনিক যারা আছেন, তারাও কিন্তু কেউ নিরাপদ নয়, কেউ শান্তিতে নয়, তারাও যে তাদের কাজে যায় অত্যন্ত রিস্ক নিয়ে যায়। এখন পর্যন্ত বহু সাংবাদিক হত্যা হয়েছে, গুম হয়েছে, নির্যাতিত হয়েছে, এমনকি এখন তো কেউ লাগে না, ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ দিয়ে সাংবাদিকদের উপর নির্যাতন চলে, প্রতিনিয়তই পত্রিকায় আসে, দেখেছেন যে ইয়ে হয়েছে, এই হলো অবস্থা।
কাজী সাগরুনের হত্যা বলল যে বিচার এখন পর্যন্ত হয়নি, যারা খুনি খুনিদের ধরা হয়নি, খুনিদের ধরা হবে না। কেন? খুনি কারা বাংলাদেশের মানুষ কম বেশি ভালোই বোঝে যে খুনি কারা, কিসের জন্য তাদেরকে হত্যা করা হয়েছে। নিশ্চয় এমন একটা জিনিসের জন্য হত্যা করা হয়েছে যেটার জন্যে সাগরণি খুন হয়েছে, বাসায় নিজের বাসায় খুন হয়েছে। তাদের বুঝতে পারছেন যে নিজের বাসাটাও আজকে কারোর জন্য নিরাপদ নয়, এই হলো অবস্থা। তাই এই আজকের এই দিনে আপনারা সকলে সামনে আমাদের কাউন্সিল এবং পত্রিকায় দেখি বলে যে বিএনপির কাউন্সিলে বাধা দেওয়া হবে না, কিন্তু বিএনপির কাউন্সিলে বাধা দেওয়া হবে কি হবে না সেটা মুখে বলছেন, কিন্তু বিএনপির কাউন্সিলে জায়গাও দেওয়া হবে না। কাউন্সিল করবে যে বিএনপির কাউন্সিলে বাধা দেওয়া হবে না, কিন্তু জায়গাও দেওয়া হবে না, তাহলে কাউন্সিলটা হবে কি করে? এখন আমার বাড়িতে হবে না, আমার এই ছোট্ট অফিসের মধ্যে কাউন্সিল, এই হলো পরিস্থিতি, জায়গাও দিচ্ছে না এখন বুঝুন তো। কাজেই তারপরেও আপনাদেরকে এখন শান্তি, আমরা চাই শান্তি, আমরা চাই উন্নতি, আমরা চাই দেশের অগ্রগতি, এবং প্রতিনিয়ত আমরা গণতন্ত্র চাই। দেশে গণতন্ত্রের যদি ফিরে আসে তাহলেই দেশে সত্যিকার উন্নতি হবে, গণতন্ত্র ছাড়া উন্নয়ন কখনো হয় না। তাই দেখেছেন যে এদের উন্নয়নের প্রতিনিয়ত এই যে ফোর লেন কাজ ঢাকা চট্টগ্রাম, এটার কষ্ট আবার বেড়ে গেল 626 কোটি টাকা, বোধ হয় 626 কোটি টাকা আবার বেড়ে গেল। টাকা আমাদের কাছে এখন পানির মতো, সরকারের কাছে পানির মতো কিছু লাগে না তাদের কাছে। এই যে বলল কুইক রেন্টালের জন্য ভর্তুকি দিল সরকার ওদেরকে, আর সেই টাকা ওসুল করছে আমাদের কাছ থেকে, জনগণের কাছ থেকে, এই হলো কথা। তো এই অবস্থা, গ্যাস, গ্যাসের যে অবস্থা, আমরা শুনি যে পুলিশ ইয়ে করে যোগসাযোগে আবার গ্যাসের লাইন দিয়ে দেয়, আগে জানতাম না আগে এরকম হয়নি। আবার আমরা দেখি আমাদের এই গুলশান এলাকাতে পর্যন্ত বাড়িঘর দিনের বেলায় গ্যাস আসে না ঠিক মতো, খুব কম, একদম খুবই কম, এই হলো অবস্থা। গ্যাসের অবস্থা ভালো না, গ্যাস স্টেশনগুলিতে যান, ফিলিং স্টেশনগুলিতে, সেখানেও গ্যাসের সমস্যা, দীর্ঘ সময় ধরে গাড়ি লাইন ধরে থাকে। তো সত্যিকার প্রকৃত অবস্থা তারা ভালো কোথায়, দেশের মানুষ কোন সাইড দিয়ে ভালো আছে? ভালো শুধু আছে আওয়ামী লীগেরা, তিনারা তিনারা খাচ্ছেন, পড়ছেন, টাকা বানাচ্ছেন, তিনারা বিদেশে বাড়িঘর করছেন, এনারা আরামে আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। কিন্তু আমার মনে হয় যে উপরে একজন মালিক যে আছেন তিনি সব দেখছেন, এবং তিনি বলছেন যে করো করো, আরেকটু করো, আরেকটু বাড়ো, আরেকটু বাড়ো, তারপরে তিনি হয়তো লাগাম ধরবেন, তখন বুঝতে পারবে কে কত উপরে উঠেছে, কে কত উপর থেকে পড়ে, সেটাই দেখবার সময়। সেজন্য আমাদের এখন ধৈর্য ধরে মানুষের সঙ্গে থেকে আমাদের যে নিয়মতান্ত্রিক কাজগুলি, সংগঠনকে জোরদার করা, আপনারা তাঁতি দল হিসেবে তাঁতি সংগঠনকে আরও বেশি জোরদার করা, আরও বেশি এলাকাভিত্তিক প্রত্যেকটি ডিস্ট্রিক্টে, প্রত্যেকটি উপজেলায় তাঁতি দলকে সংগঠিত, প্রত্যেকটা জায়গায় কমিটি, কমিটি মানে ঘরে বসে কিংবা আপনাদের অফিস আছে এলাকাভিত্তিক, সেখানে বসে একটা কমিটি বানাই দিলেন, দিয়ে দিলেন, তাই না? আপনাদেরকে সেখানে যান, সেখানে যে কাউন্সিল করে ভোটাভুটি করে কমিটিগুলো করেন, জেনুইন কমিটি করেন, তাহলেই উপকৃত হবে। আর অনেকে মনে করেন যে তাঁতি দলে অনেকদিন হয়েছে, এখন আন্দোলন সংগ্রাম করেছেন ভালো, তিনি আরও কাজ করতে চান, তিনি চেষ্টা করবেন মূল দলেও তিনি কাজ করতে পারেন, যদি তার সেই ইয়ে থাকে মূল দলেও অনেকে আসতে পারেন, তারা ইয়ে করবেন। আমরা বলছি মূল দলেও, মূল দলও নিজ এলাকায়, নিজ এলাকায় মূল দলেও যে ইলেকশন হবে, আমরা বলেছি ভোটাভুটির মাধ্যমে থানা কমিটি, উপজেলা কমিটি সব করবে, তো সেখানে আপনারা অংশগ্রহণ করবেন, ভোটে যদি আপনি যেতেন ভালো, আর না হলে নাই, কিছু করার নাই, সেই জন্য আমরা বলছি। তাই এখন আমরা সংগঠনকে জোরদার করব, কাউন্সিল করব, পরবর্তীতে আমরা দেশের মানুষের হয়ে আমরা সবসময় কথা বলেছি,
মানুষের জন্য কাজ করেছি, যেটা বললেন তাঁতিদের জন্য আমি ঋণ মাফ করেছি, তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছি, বন্যার সময় তাঁতিদের জন্য নানা রকম ইয়ে করেছি, কাজে তাঁতিদের জন্য করেছি এবং করব। আমি বিশ্বাস করি বাংলাদেশের বাংলাদেশের তাঁত শিল্প একটি ঐতিহ্যবাহী তাঁত শিল্প। এখানে বাংলাদেশের এই তাঁতের শাড়ি শুধু বাংলাদেশের মধ্যেই থাকে না, বাংলাদেশের বাইরে অনেকে যায় এবং অনেকে এসে কিনে নিয়ে যায়। ওইটার মধ্যে হয়তো সুন্দর আরও নানা রকমের ডিজাইন ডিজাইন করে ওইটা তখন তাদের বলে তারা এই দেশে বিক্রি করে। বাংলাদেশের তাঁতি বান্ধবের জামদানি, বাংলাদেশের যারা জামদানি ওয়ার্ল্ড ফেমাস নাম করে সেই সনাতন মুসলিম নাম করা, বাংলাদেশের এই যে লুঙ্গি বলেন, লুঙ্গি সারা পৃথিবীতে যাচ্ছে, বাংলাদেশের কি রোহিত পূর্ণা কোথাকে জানে, লুঙ্গি লুঙ্গি একদম নাম করা লুঙ্গি হচ্ছে। কাজে এইগুলি আমাদের জিনিসকে এগুলোকে হারিয়ে যেতে দেওয়া হবে না, আমাদের জিনিস কেউ অন্যেরা নিয়ে যাবে আর আমরা বলবো যে বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, তাঁতি বহুল দেশ, মৎস্যই এগুলো, কিন্তু আমরা হারিয়ে যেতে দেবো না। আমাদের ঐতিহ্যকে আমাদেরকে ধরে রাখতে হবে, আমাদেরকে কৃষিকে ধরে রাখতে হবে। সেই জন্যই তাঁতি দল করা সে যে করছেন, তাদেরকে উৎসাহ দিতে হবে, উদ্দীপনা দিতে হবে, সহযোগিতা দিতে হবে, তাদের বিপদে তাদের পাশে থাকতে হবে। আর মনে রাখতে হবে যেটা আগে বললাম যে তাদের সমস্যা কী সেটা জেনে আমরা তাদেরকে কীভাবে সাহায্য করতে পারবো, এখন নয় হয়তো ভবিষ্যতে সুযোগ আসলে, সেটার জন্য আপনাদেরকে যেহেতু তাঁতি দল করছেন আপনাদের কাছ থেকে রেকমেন্ডেশন আসতে হবে, যাতে আমরা সেইভাবে ব্যবস্থা নিয়ে তাঁতিদেরকে আমরা ভালো রাখতে পারি, উন্নত করব, যাতে তারা বাপদাদা সনাতন প্রথা ছেড়ে অন্য কাজে যাতে অংশগ্রহণ না করে, যেহেতু তাঁত শিল্প অচল হয়ে যাচ্ছে বলে যে এটা ছেড়ে দিয়ে অন্য একটা পেশায় ঢুকে যাবে, সেটা যাতে না হয় সেই জন্য আপনারা সেভাবে তাদের পাশে থেকে কাজ করবেন। তাই তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি সারা বাংলাদেশে তাঁতি দলের নেতা কর্মীদেরকে, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।